আসসালামু আলাইকুম। আজও আমি আপনাদের সামনে ফর্মুলা নাম্বার 3 নিয়ে হাজির হয়েছি। এডুকেশন ফর অল বিজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল। এখানে বাইনারি থেকে কিভাবে অক্টাল এবং হেক্সাডেসিমেলে যাবে, অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমেল এবং বাইনারিতে যাবে, এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে এবং অক্টালে যাবে, অর্থাৎ তিনটির ভিতরে মান পরিবর্তন করা যায়। তো যখন আমরা এরকম আসবে যে বাইনারি থেকে কিভাবে আমরা অক্টালে রূপান্তর করব, তখন আমরা কোড ব্যবহার করে করব। এখন কথা হচ্ছে যে কোডটা কি। এই কোডের সাহায্যে খুব সহজেই আমরা অঙ্কটি সমাধান করতে পারব। 1, 2, 4, 8, অর্থাৎ এখানে 1 ডাবল হচ্ছে 2, 2 ডাবল 4, 4 ডাবল 8, 8 ডাবল 16, এভাবে কোডগুলো কন্টিনিউ হতে থাকবে। তো আমরা এতগুলো কোড নিব না। যখন অক্টাল থেকে বাইনারিতে এবং বাইনারি থেকে অক্টালে প্রবেশ করবে, তখন আমরা 1, 2, 4 তিনটি সংখ্যা নিয়ে বা তিনটি কোড নিয়ে আমরা করব। এখানে তিনটি কোড নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে 1, 2 আর 4 যদি যোগ করি তাহলে আমাদের 7 হয়। অর্থাৎ এখানে বাইনারির মানটি আমরা যখন অক্টালে রূপান্তর করব, তখন আমাদের জানতে হবে যে আসলে অক্টালের সংখ্যা কতটি। অক্টালের সংখ্যা হচ্ছে 8টি, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত। তাহলে আমরা এখানে 1, 2, 4 যোগ করলে আমরা 7 পাই। অর্থাৎ আমরা এখানে যেভাবে তিনটি করে ঘর কাটলেই আমরা আমাদের অক্টালের মানটি পেয়ে যাব। আমি এখানে প্রশ্নে যে সংখ্যাগুলো নিয়েছি সেগুলো আমি নিচে উঠিয়েছি। আমি যে কোনো সংখ্যা নিয়েছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো সংখ্যা নিয়ে আপনারা অক্টালের মান বের করতে পারবেন। এখানে যেহেতু আমাদের কোড তিনটি, সংখ্যা তিনটি 1, 2, 4, সেহেতু আমরা এই বাইনারির মানকে বাম পাশ থেকে, দশমিকের বাম পাশ থেকে তিনটি করে কেটে নিব। অর্থাৎ এখানে তিনটি করে আমি কেটে নিয়েছি, আলাদা করে নিয়েছি। যে স্থানে 1 থাকবে সেই স্থান এর কোড দুটি যোগ হবে। এখানে আমি যদি এই তিনটি সংখ্যার উপরে ওই তিনটি কোড বসাই 1, 2, 4, তাহলে যেখানে 1, 1 আছে সেই কোড দুটি যোগ হবে। এখানে 1 আছে 1 সাথে, আর এই 1 আছে 4 সাথে, 0 আছে 2 সাথে। তো 2টা যোগ হবে না, তাহলে 4 আর 1 আমরা যোগ করলে 5 পাই। এরপরে আবার 1, 2, 4, এখানে 4 নিচে 1 আছে, আমরা যদি মনে মনে ধরে নেই তাহলে দেখতে পাবো আমরা 4টা নামিয়েছি। কোডের যে স্থানে 1টি ছিল সেই কোডটি আমরা নামিয়েছি, সেই সংখ্যাটি আমরা নামিয়েছি। এভাবে আবার 1, 2, 4, আমরা কোডের নিচে 1 আছে, 1 আমরা সেই 1টি আমরা এখানে নামিয়েছি। তো কথা হচ্ছে যে তিনটি কোড, যে কোডের নিচে 1 থাকবে সেই কোড দুটি যোগ হবে। এখানে 1, 2, 4 যদি আমরা বসাই, দেখুন যে তাহলে 4 আর 2, এর নিচে 1, 1 আছে, তাহলে 4 আর 2 যোগ করলে হবে 6। আমরা 6 বসিয়েছি। এরপরে এই 1, 2, 4, 4 নিচে 1 আছে, এই জন্য আমরা 4 বসিয়েছি। আবারও 4 নিচে 1 আছে, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, যে এখানে 4 নিচে 1 আছে, আমার এখানে লেখা হয়ে গেছে 1, তো এটা হবে 4। তো আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা এখানে যে আরেকটু কথা, সেটা হচ্ছে দেখুন যে এখানে 1, 0, 1, 0, 1, এখানে মোট সংখ্যা হচ্ছে, আমরা যদি এখান থেকে কেটে নিই, এখানে তিনটি, এই তিনটি যদি আমরা এখানে করি, আবার এই তিনটি যদি এখানে করি, কিন্তু বাকি থাকে 1টি। যখন 1টি থাকবে তখন আমাদের 0 অর্থাৎ 0 দিয়ে ভরাট করতে হবে। আবার এখান থেকে যখন আমরা ডান পাশ থেকে নিব, অর্থাৎ এখানে 1, 1, 0, 1, 1, 0 নিয়েছি, আবার 1, 0, 0 আমরা 1, 0, 0 নিয়েছি, এরপরে শুধু 1 থাকে, এজন্য আমরা আরও দুটি সংখ্যা অর্থাৎ 0 নিয়ে আমরা তিনটি সংখ্যা পূরণ করেছি, অর্থাৎ
আমাদের যদি কোনো সংখ্যা গ্যাপ থাকে তাহলে আমাদের সেটা কি করতে হবে জিরো নিয়ে পূরণ করতে হবে সেখানে ওয়ান প্রবেশ করানো যাবে না তো আমরা এখানে যে এক্সট্রা দুটি শূন্য নিয়েছি এটা আমরা এখানে আনবো না এবং এখানেও যে এক্সট্রা দুটি শূন্য নিয়েছি সেটা এখানে আনবো না আমরা জাস্ট আগের যে প্রশ্নে যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলো এখানে বসিয়ে আমরা উত্তরটা বসিয়ে দেব এখানে 145.644 হবে এখানে 1 হবে না আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আল্লাহ হাফেজ